আপনি এখানে কিসের নিরাপত্তা আপনি চাইবেন বলেন? আপনি যতগুলো সিলিন্ডার বাজারে এখন যায়, আপনি সিলিন্ডারগুলো দেখলে আপনি ভয় আতঙ্ক হয়ে যাবেন। কিন্তু সামারি ট্রায়ালের নামে তিন মাস জেল দিবেন আর 70,000 টাকা 80,000 টাকা আপনি তাকে জরিমানা করবেন, তাতে কারেকশন হইলো না। অর্থাৎ কারেকশন করার জন্য আমার প্রয়োজন প্রপার ওয়ে যাওয়া। ও মোহাম্মদ হেলালুদ্দিন, হেলাল ভাই আপনার কাছে যেতে চাই। আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে আগুনের মূলে যেটি সিলিন্ডারের কথা বলছিলেন, কিরণ ভাই বললেন যে বাংলাদেশে প্রায় 60 লাখের বেশি গ্রাহক আছে যারা এলপিজি ব্যবহার করেন, 30টির বেশি কোম্পানি আছে যারা এই গ্যাস বিপণনের সঙ্গে যুক্ত আছেন, সিলিন্ডারও বাংলাদেশে তৈরি হয়, 3টি কোম্পানি তৈরি করেন তারা, প্রায় 35 লাখ 40 লাখ সিলিন্ডার তারা তৈরি করেছেন। এখানে মান রক্ষার যে বিষয়টি সেটি সেভাবে হয় না। অনেক দোকানেই বিস্ফোরণ হয়েছে কয়েকদিনে, খিলগাঁওয়ে আপনি জানেন যে রেস্টুরেন্টে একটি সিলিন্ডার বিস্ফোরণ হলো, এরকম ঘটনা অহরহ ঘটছে। ব্যবহারকারীদেরকে সতর্ক হতে হবে নাকি নির্দিষ্ট কোনো সংস্থা আছে তারা এটির মান নিয়ন্ত্রণে আরও কঠোর হবে? ধন্যবাদ জাহিদ ভাই আপনাকে। এখানে যে কথাগুলো কিরণ ভাই বললেন, আমাদের আনোয়ার ভাই বললেন, এরপরে খুব বেশি কথা নাই। আপনি যদি ভাবে খেয়াল করেন, এই যে সিলিন্ডার, এই যে এলপিজি এবং এলএনজি, এগুলোর মালিক কারা? এগুলোর মালিক কিন্তু দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা। তো যে কথাগুলো সরকারও বলে, বিভিন্ন মন্ত্রী মহোদয় বলে, যে ওনাদের সঙ্গে তো ওনাদের গায়ে হাত দেওয়া যাবে না, কথাগুলো খেয়াল করেন। আপনি এখানে কিসের নিরাপত্তা আপনি চাইবেন বলেন? আপনি যতগুলো সিলিন্ডার বাজারে এখন যায়, আপনি সিলিন্ডারগুলো দেখলে আপনি ভয় আতঙ্ক হয়ে যাবে। এইগুলো একবারে রং টং উঠে, চলটা মলটা উঠে, এগুলো দেখলেই ভয় লাগে। এখন ওনাদের গায়ে হাত দেওয়ার চাইতে সুবিধা হচ্ছে ওই যে ব্যবসায়ীর গায়ে হাত দেওয়া, অথবা ওই যে ক্ষুদ্র ব্যবসায়ী, অথবা ওই যে ভবন মালিক, এদের গায়ে হাত দিলে তখন সমস্ত আপনার ওই রেগুলেটরি বোর্ড যারা যারা আছেন, যতগুলো সংস্থা আছেন, এরা সব মিলে লেগে যায়, তোমার রাজকের রাজক লেগে যায়, বিস্ফোরক লেগে যায়, ফায়ার লেগে যায়, পরিবেশ লেগে যায়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নিরাপদ খাদ্য লেগে যায়, যত রকম লাইসেন্স অথরিটি আছে সবাই লেগে যায়। কিন্তু ওই যে মানে আসলটা সমস্যাটা কোন জায়গায়? আমরা যখন চুরিহাট্টা ঘটনাটা ঘটলো, আমি নিজে এই বিস্ফোরক অধিদপ্তরে গেলাম, গিয়ে বললাম ভাই এই ব্যাপার, এই যে বিস্ফোরণগুলো ঘটছে কারণটা কি? একের পর এক ঘটলো কিন্তু সেখানে, এবং একেবারে মানে একটার পর 3, 4, 5, 7টা যখন লেগে গেল তখন আর ওই আগুনটা নিয়ন্ত্রণ করা গেল না। উঠে আমাকে বললেন, হেল ভাই এটা না, এটা শুধু ওই রেগুলারটা ফেটে গেছে, সিলিন্ডার তো ফাটে নাই, পৃথিবীতে কোথাও সিলিন্ডার ফাটে না, সিলিন্ডার তো ওইভাবেই তৈরি হয়, সিলিন্ডার ফাটবে কেন? কারণ উপরে যে রেগুলেটরটা আছে ওখানে চাপটা, ওখানটাই চাপটা থাকে, ওটা ফেটে গেলে তো আর সিলিন্ডার ফাটার দরকার নেই। ওখান থেকে যে গ্যাস বের হবে এটা তো 300 মাইল স্পিডে বের হয়, ওখান থেকে তো 300 মাইল 400 মাইল স্পিডে যদি বের হয়, এখানে তো আপনি সাধারণ আপনার এক্সটিংগুইশার দিয়ে অথবা মানে আমাদের ফায়ার সার্ভিস আসতে আসতে ততক্ষণে কিন্তু যা ঘটার ঘটে যায়। এই যে আপনাদের গাজীপুরে যে ঘটনা ঘটলো, একের পর এক মানুষ মারা যাচ্ছে, এটা নিয়ে কিন্তু খুব বেশি আলোচনা নেই, এটা নিয়ে কোথায় তদন্ত করবে তাও নেই, কারণ এটা নির্মহ সিলিন্ডার থেকে আগুনটা লেগেছে। সব জায়গায় সিলিন্ডার থেকে আগুন লাগে, কিন্তু এখানে সিলিন্ডার থেকে আগুন লেগেছে, এটা হচ্ছে সংবাদ। এখানে হোটেল অপরিকল্পিত ছিল, অথবা বাসাটা অপরিকল্পিত ছিল, অথবা ভবনটি কী বলে ফায়ারের অধীনে ছিল না, ফায়ারের মানে সমস্ত যন্ত্রপাতি ছিল না, এইগুলো ওখানে আর কোনো আলোচনার দরকার নাই, কারণ ওখানে তো ছোটো একটা জায়গায় শুধু সিলিন্ডার থেকে আগুন লাগছে। এবং এতগুলো মানুষ বেশ কয়েকজন নিহত হলেন, আর কতগুলো মোটামুটি গাজীপুরে 14 জন মারা গিয়েছে, 14 জন মারা গেছেন, আরও কজন বোধে মারা যাবে এখন পর্যন্ত যা রিপোর্ট, আল্লাহ মাফ করুন। এখন প্রশ্ন হচ্ছে, ওই যে বললাম যেটা আনোয়ার ভাই বললেন, যে আমাদের আমলাতন্ত্র এতই শক্তিশালী, এখন আর তাদের কোনো জবাবদিহিতে নাই, এটা নির্দ্বিধায় বলতে হবে আমাদের। হ্যাঁ, যে আসলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটা অনুরোধ, উনি তো দীর্ঘ সময় দেশ চালাচ্ছেন এবং ওনার কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি, কিন্তু এবং প্রত্যাশার কারণেই বলছি যে আপনি এই বিস্ফোরক অধিদপ্তরে, আমি একটা লাইসেন্সের জন্যে আমি বেশ কয়েকদিন গেলাম ওখানে, তো ওই যেটা বললেন আর কি, আনোয়ার ভাই তো একদম রাগ ঢাক ছাড়াই বলতে পারেন, আমি তো আর ওইভাবে পারি না বলতে। তো যাওয়ার পর আমাকে ওখানে যে বিস্ফোরকের দায়িত্বপ্রাপ্ত যিনি মানে প্রধান মানে বিস্ফোরক কর্মকর্তা, হ্যাঁ, উনি জয়েন্ট সেক্রেটারি লেভেলের ভদ্রলোক, আমাকে হঠাৎ করে বলবো আপনি আমাকে না জিজ্ঞেস করে ইনভেস্টমেন্টে গেলেন কেন? ওনাকে আমি জিজ্ঞেস করতে হবে, তারপরে ইনভেস্টমেন্ট যেতে। আমি বলবো হাউ ডিয়ার, আপনার কাছে আমি ইনভেস্টমেন্ট করবো আপনার কাছে জিজ্ঞেস করে? ওখানে আমি কর্মসংস্থান করবো আপনাকে জিজ্ঞেস করে? ওরা তারপর 20টা লোক কষ্ট কাটতেছে, আমি আপনাকে জিজ্ঞেস করে করবো? এই হচ্ছে অবস্থাটা, মানে ওনাদের কাছে গেলে বোঝা যায় যে ওনারা আসলে কতটা রুট হয়ে যান। আমি যে একজন গ্রাহক, আমি যে ডিম পাড়া মুরগি, এটা ওনারা একবারও খেয়াল করে না।
আমি যে ট্যাক্স দিচ্ছি, আমি যে ভ্যাট দিচ্ছি, আমি যে ইনভেস্টমেন্ট করছি, আমি যে রিস্ক দিচ্ছি, আমি যে 10টা লোকের কর্মসংস্থান করছি, তাতে কিচ্ছু যায় আসে না। আপনি নিচের লেভেল থেকে এই মানে ইয়েটা ফাইলটা জায়গা মতো নেবেন। নিচের লেভেলে যখন আপনি এটা মিলজিল করে বললেন যে ঠিক আছে, এখন তো আর কন্ট্রাক্ট ছাড়া কোনো কাজ হয় না, তো কন্ট্রাক্ট যখন করলাম তখন ওই পিউনটা যে বাইরে দাঁড়িয়ে থাকে সে বলে স্যার ওখানে যা হয়েছে তো হয়েছেই, আমাকে কিন্তু কিছু দেখা না করলে এই ফাইল এই রুম থেকে এই রুমে যাবেন, ফাইলটা এই রুম থেকে এই রুমে, কারণ ফাইলটা নেওয়ার দায়িত্ব কিন্তু পিউনের, অথবা এটা যাবে না, এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা এখন পড়ে গেছি। এটা মানে অনুষ্ঠানগুলোতে বলি আমরা, হ্যাঁ, এবং এই বলাগুলো আমাদের খুব সমীচীন যে তাও না কিন্তু, কারণ আমরা যখন কথাগুলো বলি দেশ বিদেশের মানুষ শোনে, অন্য অন্য মানুষের শোনে, হ্যাঁ, সার্বিক অবস্থা কিন্তু এত খারাপ না, কিন্তু দৃষ্টান্তমূলক যেহেতু জবাবদিহিতামূলক কোনো বিষয় নাই, সেই কারণে আমাদের কিছু কিছু জায়গায় এই ধরনের কষ্ট। হেলাল ভাই, আমি আপনার কাছে আবার আসবো। আনোয়ার হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, হাতে সময় নেই, আলোচনা শেষ করবো। হেলাল ভাই যেটি জবাবদিহির কথা বলতেছিলেন, জবাবদিহি নিশ্চিত করার যে দায় বা যে পদ্ধতি বা যে ব্যবস্থা সেটি গড়ে ওঠা বা আমাদের মধ্যে যে সচেতনতা তৈরি হওয়া, সেই সব দিক থেকেই যে আমরা যে পিছিয়ে আছি বা বাড়তি পদক্ষেপ যেটি নেওয়া প্রয়োজন, আপনি কি মনে করেন যে এখানে গুরুত্ব দিলেই আমরা বেশ কিছু জায়গায় হয়তো কিছুটা হলেও নিরাপদ বোধ করতে পারি? ধন্যবাদ জাহিদ ভাই, আপনি বললেন না সচেতনতা, আসলে আপনি দেখেন আমি পৃথিবীর ম্যাক্সিমাম দেশগুলোতেই আমরা চুল কাটার জন্য ডিপ্লোমা করতে হয়, তার একটা লাইসেন্স থাকে যে সে এই ব্যাপারে এক্সপার্ট, চুল কাটে সেও ডিপ্লোমা পাস করা। তো বাংলাদেশে একটা মানে ইয়ে সেক্টর দেখান যেখানে মিনিমাম তার কোনো ট্রেনিং আছে। আমি বিদ্যুৎ মন্ত্রণালয়ে বহুবার এই নিয়ে মিটিং করেছি যে আপনি এই যে বিদ্যুৎ মন্ত্রণালয়ে দেখবেন যে আমাদের বাসা যখন একটা বাতি চলে যায় আমি এই দোকান থেকে একটা লোক ডেকে নিয়ে আসো, ও নিয়ে আসে, আইসা সে একদিক দিয়ে ছেড়ে একদিক দিয়ে ছেড়ে তার লাগায় পেস্টটাকে চলে যায়, আমার বাতি জ্বলে আমি খুব খুশি। এটা যে স্পার্ক করবে, এটা যে এটার সিস্টেম এটা না, আমার তার বোঝার কোনো কায়দা নাই। এখন আমাকে যদি আমি বারবার বলেছি যে যদি আমাদের ইয়ে এনার্জি মন্ত্রণালয় যদি বিদ্যুৎ মন্ত্রণালয় যদি ট্রেনিং দিতেন যে না এরা হচ্ছে ট্রেনিংপ্রাপ্ত ইয়ে মিস্ত্রি, তাহলে কিন্তু আমি গিয়ে বলতাম ভাই তোমার ইয়ে সার্টিফিকেট আছে, তাহলে আমাকে এটা ঠিক করে দাও। সে বুঝতো যে না আমি এটা যে এখন ঠিক করবো তাতে ঠিকটা হবে না, বরং এর আরও বিপদ করে দিয়ে গেলাম, ব্যবস্থা নাই। এই যে সিলিন্ডারের ব্যবসা যারা করছেন, একটাবার কি কোনো রেগুলেটরি বোর্ড তাকে বলেছে যে তোমরা যে সিলিন্ডারগুলো বিক্রি করছো অন্তত মিনিমাম ট্রেনিং দিয়ে তাদেরকে সিলিন্ডারটা বিক্রি করো, যাতে আমরা ট্রেনিংয়ের একটা কাগজ দেখতে পারি তার কাছে যে ভাই তুমি যে আসছো আমার বাসা এই এটা লাগাইতে, সিলিন্ডারটা লাগাইতে তোমার কোনো মানে ইয়ে আছে কিনা, ট্রেনিং আছে কিনা, বা তোমার কোনো সার্টিফিকেট আছে নাই, মানে এটা হচ্ছে একদম আপনি লোক নাই, রাস্তা থেকে লোক নিয়ে আসলে সে ওই যে কিরণ ভাই বললো সে ইয়ে দিয়ে বাইসাইকেলে নিয়ে আসতেছে, কান্দে করে নিয়ে আসতেছে, আইনার সামনে ভোগরে এনে লাগাইতেছে, লাগাতে কি ব্যাপার, গ্যাস থাকে না কেন, আপনি তো রেগুলেটর নষ্ট, রেগুলেটর কী করতে হবে, কো 500 টাকা দেন, 500 টাকা দিলে রেগুলেটর নতুন লাগাই দিব, আপনি তো গ্যাস তো থাকতে হবে, ওকে আর 500 টাকা দিলে সে একটা লাগাই দিল, আদৌ এটা কি নতুন সিলিন্ডার ইয়ে রেগুলেটর লাগাইলো না নকল লাগাইলো আমি তো আর জানলাম না। এই কথাগুলো যদি জবাবদিহিতা না থাকে, এই যে দোকান থেকে আমি রেগুলেটর কিনলাম এই রেগুলেটর সে আমাকে ভালো দিল কি না, এইটা দেখভাল করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের, যে মানে শেষ পর্যন্ত কিন্তু একটা কথা আমাদের বলতে হবে, এই কাজগুলো রাষ্ট্রের। রাষ্ট্র যদি বলতো না আমার ইলেকট্রিক মিস্ত্রি তাকে ডিপ্লোমা করতে হবে, অথবা তাকে মিনিমাম ট্রেনিং থাকতে হবে, আমরা যারা গ্যাস সিলিন্ডার বিক্রি করবে তাদের একটা মিনিমাম ইয়ে থাকতে হবে, যারা চুল কাটবে তাদের একটা মিনিমাম সার্টিফিকেট থাকতে হবে যে না তাকে একটা ট্রেনিং প্রাপ্ত, সে প্রাথমিক শিক্ষাটা সে জানে, আমাদের এগুলো কিচ্ছু কাজের কাজ। যেটা আমরা করছি, আমরা একটা সামারি ট্রায়ালের নামে একটা আইন করছি। সামারি ট্রায়াল কি, আপনার ম্যাজিস্ট্রেট সাহেবরে যাবেন, গিয়ে দেখবেন যে আপনি কী অন্যায় করছেন, এই অন্যায় এই জন্য জরিমানা করে দাও, কত জরিমানা। এবং শুনে আরও আশ্চর্য হবেন যে আমাদের অর্থ মন্ত্রণালয় বলে দেয় যে তুমি এই জরিমানা থেকে এত টাকা আদায় করবা, তুমি জরিমানা থেকে এত টাকা, এটা টার্গেট দিয়ে দিচ্ছে যে তুমি এই টাকা মানে জাতীয় রাজস্ব বোর্ড ইয়ে কোষাগারে দিবা। এখন যেই বাচ্চাটা বয়স আপনার অল্প, মেজিস্ট্রেট তো হয় আপনার একেবারেই ধর শুরুতেই, হ্যাঁ শুরুতেই, তো ওনারা জানেন যে আমাকে তো এই টার্গেট ফুলফিল করতে হবে। এখন এর মধ্যে দেখো নিরীহ মানুষকে একেবারে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি যার 20,000 টাকার পুঁজি আছে তাকে মামলা করতেছে 1,00,000 টাকা, 50,000 টাকা জরিমানা করে টাকা নিয়ে আসতেছে। এইটা আমরা বারবার বলছিলাম যে তাতে করে হয় কি, আপনার এখানে কিন্তু কারেকশান হচ্ছে না, এসে চলে গেলে আবার সে তার ব্যবসা শুরু করে দিল আবার সে, কারণ এখানে তার মামলা তো হলো না। পৃথিবীর সব দেশেই আপনাকে মামলা রুজু করতে হয়। হ্যাঁ, আমরা বারবারই চাই যে নকল প্রতিরোধ করতে হবে,
ওজন কম দেওয়া প্রতিরোধ করতে হবে, যে কোনো অবিচারের যে কোনো অনিয়মের বিচার হবে এবং শক্ত বিচার হইতে হবে। অনিয়মটা প্রমাণ করবে কে? প্রমাণ করবে কোর্ট। কোর্টে আপনি বলবেন যে হ্যাঁ এ দোষী অথবা এ দোষী না, কিন্তু একজন ম্যাজিস্ট্রেট সাহেব আমাকে দোষী বানিয়ে দিলেন। একজন ম্যাজিস্ট্রেট সাহেব 70 বছর একজন ব্যবসায়ীকে সে হাতে হাত করে লাগায় আসে 6 মাসের জেল দিয়ে দিল। এই বিষয়গুলো আমরা যদি এখনও ইয়ে করতে, কারণ আমরা এগিয়ে যাচ্ছি, একটা কথা তো সত্য যে গত 14-15 বছর দেশটা যে জায়গায় এগিয়েছে, আমরা মধ্যমায়ের দেশে, আমরা 41 সাল নাগাদ আমরা উন্নত দেশে যাব। এইগুলো আমরা কারেকশান যদি না করি তাহলে এগুলো কি আমরা এখানে আমরা যাবো কীভাবে? এগুলো তো একটা মানদণ্ড যে আমি কতটুকু কারেকশান করতে পারলাম। এই জায়গাগুলো আমি যতক্ষণ পর্যন্ত রিপেয়ার করতে না পারবো, আমি অনেকবার বলেছি যে সামারি টাইলটা করার দরকার নেই, আপনি তার বিরুদ্ধে অভিযোগ আনেন যে এই এই কাপটার মধ্যে এই আপ টু দ্য মার্ক এই কাপটা না, আপনি তাকে একটা মামলা করে দেন, কোর্ট প্রমাণ করবে যে ইয়েস এই এটা আপ টু দ্য মার্ক ছিল না, তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, তার 10 বছর জেল হোক আমার আপত্তি নাই। কিন্তু সামারি টাইলের নামে 3 মাস জেল দেবেন আর 70,000 টাকা 80,000 টাকা আপনি তাকে জরিমানা করবেন, তাতে কারেকশান হইল না। অর্থাৎ কারেকশান করার জন্য আমার প্রয়োজন প্রপার ওয়ে যাওয়া।